আজকে শেয়ার করবো কীভাবে ব্যান্ট কলার অর্থাৎ ফুল কলার দিয়ে কামিজ বা গোলজামা সেলাই করবেন তো দেখুন এখানে গোলজামাটি কাটিং করে নিছি এটা হচ্ছে আমাদের সামনের পাট তো সামনের পাটে আমরা বিটি দিব অর্থাৎ কালো কাপড় দিয়ে একটি ডিজাইন করবো তো দেখুন কালো কাপড় নেওয়ার পরে আমি কালো কাপড়টি দুই পার্ট করে নিয়েছি নেওয়ার পরে আমরা মাঝখানে আপনারা এখানে বিট দিয়ে নেবেন আপনারা যদি চান যে বিট দিব না তারপর আপনারা বিট সারা করতে পারবেন সামনে আপনারা চেন দিতে পারবেন বা টিপ বোতাম লাগিয়ে নিতে পারবেন তো দেখুন আমি আজকে যেহেতু ডিজাইন করে দিব। এই জামাটি কলার সহ আমি ব্যান্ড কলার যে হবে সেই কলার সহ আমি এই ডিজাইন করে দিব কালো কাপড় দিয়ে বিট দিব পাইপিন দিব তো দেখুন আমি পাইপিন সামনের পাইপিন আমি লাগিয়ে নিলাম তো এবার আমরা যেটা করব তো খেয়াল করবেন ভালো করে তো আমাদের পিছন পাটের সাথে সামনের যে দুটি পার্ট আছে এই পার্ দুটি আমরা ঘাড়ের এখানে জয়েন দিয়ে নেব তো দেখুন আমি কীভাবে রাখতেছি ভালো করে একটু লক্ষ্য করেন তো দেখেন এখান থেকে ধরে প্রথমে সেলাইটা যখন ধরবো একটা বারটেক দিব এবং সেলাই শেষে একটা বারটেক দিয়ে দেবো তো একইভাবে দুটি ঘাড়ের জয়েন্টটা আমরা দিয়ে দিচ্ছি সেলাই শেষে বারটেক দিলাম এরপরে এখানে ডাবল অর্থাৎ দুটা করে সেলাই দিয়ে নিলাম তো আপনারাও ডাবল ডাবল সেলাই দিবেন তাহলে কাজগুলো ভালো হবে তো এবার আমরা দেখবো যে সামনের পার্ট আমাদের কীরকম হলো তো খেয়াল করুন যারা এই ভিডিওর কাটিং ভিডিওটা যারা দেখেন নাই তারা অবশ্যই কাটিং ভিডিওটি দেখে নেবেন চ্যানেলে আপলোড করা আসেন তো এবার দেখেন আমাদের সামনে এরকম হবে তো এবার আমাদের প্রয়োজন হচ্ছে কলারের তো কলারের লম্বাটা কতটুক নিব তো দেখুন তিরিশ থেকে পঁয়ত্রিশ ইঞ্চি বা ইঞ্চি যদি কামিজের বা গোলজাবার লম্বা হয় তাহলে কলারের চওড়াটা নেবেন দু ইঞ্চি এবং কলারের লম্বাটা নেবেন আপনারা সাড়ে ইঞ্চি পরিমাণ নেওয়ার পরে দেখুন কিভাবে আমি কলারটা রাউন্ড শেপ করে নেই। তো ঠিক আপনারাও একইভাবে এই রাউন্ড শেপটা করে নেবেন আপনারা যদি এভাবে রাউন্ড শেপ করে যদি ফুল কলার তৈরি না করেন তাহলে কিন্তু কলারটা ভালো ফিনিশিং আসবে না যদি হাফ কলার হয় সেক্ষেত্রে আপনারা রাউন্ড ছাড়া কলার কাটিং করতে পারবেন যদি ফুল কলার দেন তাহলে ঠিক এভাবে রাউন্ড শেপ করে কলারটা কাটিং করবেন তাহলে আপনাদের কলারটা ভালোভাবে ফিটিং হবে এবং দেখতে খুব সুন্দর দেখা যাবে তো দেখুন কলারটা আমি কিভাবে কাটিং করে নিচ্ছি ভালো করে খেয়াল করুন যেহেতু আমি একটা বকরমের উপরতে কাটিং করতেছি তো আপনারা টিসি বকরম নিবেন নিয়ে টিসি বকরম বা চায়না বকরম নিবেন নেওয়ার পরে এইভাবে ঠিক আমার মতো করে কাটিং করার চেষ্টা করবেন এবং এইভাবে কলারটা কাটিং করে নেওয়ার পরে দেখুন কলারটা কিন্তু আমার কাটিং করার শেষ কলারটা আমাদের এরকম থাকবে তো এবার এই কলারটা আমাদের কত ইঞ্চি হচ্ছে দেখেন সাড়ে চোদ্দো ইঞ্চি কলারটা লম্বা আছে এবং এই কলারের কলারটা আমরা কাপড়ের সাথে লাগিয়ে নিব তো খেয়াল করুন আমরা এখন বকরমের উপর দিয়ে সিলাই দিয়ে নেব দেখুন এই সেলাইটা দিচ্ছি আমরা বকরমের উপর দিয়ে ভালো করে লক্ষ্য করুন বাড়তি কাপড়টা আমরা কেটে দিব দেখেন দুই সাইডে যে বাড়তি কাপড় আছে সম্পূর্ণ কাপড়গুলো আমরা সুন্দর করে কেটে দিব তারপরে যেহেতু আমরা এই কলারের মধ্যেও এই কালো কাপড় দিয়ে পাইপিং সিস্টেম করব তার জন্য কালো কাপড়টা আমরা কেটে নিচ্ছি পরে এই যে এই কাপড়টা আবার এই কালো কাপড়ের উপরে রাখবো রাখার পরে আমরা যতটুক চওড়া পাইপিংটা দিব ঠিক ততটুক চওড়া সিলাই দিব আমরা এই বক্রমের উপর দিয়ে খেয়াল করুন এই সেলাইটা কিন্তু আমাদের বক্রমের উপর দিয়ে দিচ্ছি যতটুক চওড়া আমরা পাইপিনের ডিজাইনটা করব। ঠিক ততটুক পরিমাণে আপনারা দিয়ে নেবেন পরে দেখুন এভাবে হাত দিয়ে সুন্দর করে একটু ডলা দিয়ে এইভাবে বসিয়ে নেবেন পাইপিংটা আমাদের এরকম হবে খেয়াল করুন তো এবার দেখুন আমাদের এই যে এই কোনাটাও আমাদের একইভাবে ডিজাইনটা করে নিতে হবে মনে রাখবেন আপনারা যতটুক পরিমাণ চওড়া পাইপিন দিবেন ঠিক ততটুক পরিমাণ এই সেলাইগুলো ধরবেন এই সেলাইগুলো কিন্তু আমাদের বক্রমের উপর দিয়ে সেলাইগুলো দিতে হচ্ছে আপনারা বক্রমের উপর দিয়ে নেবেন এবং নিচের সাইডেও আমরা পাইপিন লাগিয়ে নিব। মানে এই কলারের সব সাইডটেই পাইপিন হবে এই সেলাইটা দেওয়ার সময় কিন্তু আমাদের বক্রমের উপর দিয়ে সিলাইটা দিতে হবে ভালো করে মনে রাখবেন এই সেলাইটা দেওয়ার সময় কোনো জায়গায় আঁকা ফাঁকা করবেন না শিলেটা যাতে এক মাপের হয় চতুর সাইডে শিলেটা যাতে একই মাপের থাকে এরপরে দেখুন আমাদের এই যে এই মাঝখানে কাপড়টা এরকম হইল আর যে চতুর সাইডে যে আমরা কালো কাপড়টা লাগিয়ে নিলাম এই কালো কাপড়ের যে বাড়তি অংশটুকু আছে সম্পূর্ণ আমরা কেটে দিব নিচের কাপড়ের বাড়তি কাপড় সহ তো খেয়াল করুন আমি যেভাবে কেটে দিচ্ছি দিচ্ছি আপনারা একইভাবে কেটে দিবেন তো অবশ্যই ভালো করে লক্ষ্য করেন আমি কিভাবে কেটে নিচ্ছি তো এই যে দেখেন এই বাড়তি কাপড়টা আমাদের নিচে মুড়িয়ে হবে ঠিক আছে যেটা নিচে রাউন্ড আছে এই নিচে রাউন্ডটা এখানে আমাদের মুড়িয়ে সিলাই দিতে হবে তো লক্ষ্য করুন তো এইভাবে যদি আমরা মুড়িয়ে দেই তাহলে দেখুন আমাদের পাইপিংটা কিন্তু হয়ে গেল। চিকন পাইপিং হলো মানে যতটুক পরিমাণ আমরা সেলাইটা ধরছিলাম ঠিক ততটুক পরিমাণ চওড়া কিন্তু এই পাইপিংটা আমাদের হয়ে গেছে তো দেখুন এই মুড়িয়ে সিলাই শুধু এক সাইডে দিতে হবে এখন এক সাইডে আমি এই যে কমপ্লিট করে নিলাম নিচের পাইপিংটা তৈরি করে নিলাম তো আমরা এখন কি করবো তো খেয়াল করুন আমরা এই কাপড়ের উপরে এভাবে বসাবো এ বাড়তি কাপড়টা আমরা কেটে দিচ্ছি তারপর এখানে সুন্দর করে বসিয়ে নিয়ে আমরা এবার সেলাইটা দিব বকরমের নিচ দিয়ে তো লক্ষ্য করুন নিচের কালো কাপড়টা সহ আমরা বক্রমের নিচ দিয়ে সিলাইটা দিচ্ছি এই সেলাইটা কিন্তু বক্রমের উপর দিয়ে সেলাই দিলে হবে না বক্রমের নিচ দিয়ে আমাদের সিলাইটা দিতে হবে এবং সাইডে যে বাড়তি কাপড় আছে সেটা সুন্দর করে কেটে দিতে হবে তো এবার দেখেন যে এই সাইডে আপনারা এই কালো কাপড়ে একবারে কিনার ঘেঁষে বাকি কাপড়টা কেটে দিবেন দেওয়ার পরে সুন্দর করে দেখুন এই যে এই কাপড়টা এভাবে ডলা দিবেন তো খেয়াল করেন আমাদের কিন্তু পাইপিন দেওয়া হয়ে গেছে এই যে দেখেন আমাদের পাইপিনটি কমপ্লিট হয়েছে সাইডে কিন্তু পাইপিন হয়ে গেছে এখানে একটু জয়েন দিয়েছি তার জন্য সিলাই দিয়ে আটকে নিলাম তো এবার আমাদের যে কাজটি করতে হবে মাঝখানে একটা চিহ্ন দিতে হবে আমাদের খেয়াল করুন এই মাঝখানে এবং এই দুই সাইডে চিহ্নটা বসিয়ে নিব এবার আমরা কি করবো তো অবশ্যই ভালো করে লক্ষ্য করেন এখানে একটা চিহ্ন দিলাম এবং এই সাইডে একটা চিহ্ন দিলাম দেওয়ার পরে যেটা আমরা হাফ বডিটা ঘাড় জয়েন দিয়েছিলাম এটা এভাবে মেপে দেখবো এখন এই পাটটা যদি ছোটো হয় তাহলে নিচের দিকে একটু কেটে দিব আর যদি বড় হয় তাহলে ঘাড়ের ওইখানে আর একটু সেলাই দিয়ে ছোটো করে নিতে পারবো এবার দেখুন বডির পাটটা আমরা উল্টা পাশে রাখছি রাখার পরে এই কলারের কাপড়টা আমরা সোজা পাটে রাখবো রেখে আমরা সিলাই দিয়ে আমরা যখন কলারের চাপ ফিলাই দিব চাপ ফিলাইটা আমাদের বডির পাটের যেটা সামনের পাট অর্থাৎ যেটা উপর দিকে থাকবে ওই পাটে চাপ ফিলাই আমাদের দিয়ে নিতে হবে তো দেখুন কলারটা কিভাবে আমি লাগিয়ে নিচ্ছি ঠিক আপনারা একইভাবে কলারটা লাগিয়ে নেবেন এই কলারের সিলাইটা দেওয়ার সময় অবশ্যই আপনারা মনে রাখবেন যাতে সিলাইটা এক সমান হয় আর এইখানে দেখুন আমরা দুই সাইডে পর কলার লাগানোর পরে দুই সাইডে যে অংশটা আছে এটা আমরা সেলাই দিয়ে আটকে দিচ্ছি কিভাবে এই সেলাইটা কিন্তু আমাদের বকরমের নিচ দিয়ে হচ্ছে দুই সাইডে সেলাইটা বকরমের নিচ দিয়ে দিলাম আমরা এবার আমরা দেখবো কলারটা উল্টানোর পর কীরকম হয় তো খেয়াল করুন কলারটা আমি উল্টে নিচ্ছি তো কোনাগুলো কেসির মাথা দিয়ে সুন্দর করে আপনার কোনাগুলো কমপ্লিট করে নেবেন এরপরে দেখেন এখান থেকে সেলাই ধরার পরে কোনায় এসে যে বাড়তি কাপড়টা বের হবে এটা সুন্দর করে ভিতর দিকে দিয়ে দিবেন দিয়ে চাপ ফিলাই আপনারা দিয়ে নেবেন তো এই সেলাইটা দেওয়ার সময় অবশ্যই মনে রাখবো যেটা আমরা বিট তৈরি করছি সেই বিটের একবারে নিচ দিয়ে যাতে থাকে বিটের উপর দিয়ে যখন সেলাইটা উঠবে তখন কিন্তু বিটটা দেখতে খুব খারাপ দেখা যাবে তো দেখেন একইভাবে আমরা এই কোনা পর্যন্ত আসার পর কোনার থেকে যে বাড়তি কাপড়টা বের হবে বাড়তি কাপড়টা ভিতর দিকে দিয়ে দেবেন পর এখান থেকে ধর আপনারা সুন্দর করে চা ফেলে দিয়ে নেবেন তো এইখানে চা ফেলে দেওয়ার সময় কাপড়টা এভাবে হাত দিয়ে টান দিয়ে ধরবেন কোনো জায়গায় যাতে ঘুষ না থাকে তো দেখুন কলারটা আমরা খুব সহজে লাগিয়ে নিলাম আশা করি আপনারা বুঝতে পারছেন তো এবার আমাদের মাঝখানে কতটুকু জায়গা ফাঁকা রাখতে হবে কতটুকু জায়গায় চেন বা টিপ বোতাম লাগিয়ে নিব সেটা অবশ্যই খেয়াল করবেন তো দেখুন এই যে কলারটা আমার কমপ্লিট হয়ে গেল আপনারা দেখেন এখান থেকে ধরে সাড়ে চার বা পাঁচ ইঞ্চি পরিমাণ ফাঁকা রাখবেন এখানে টিপ বোতাম বা চেন লাগিয়ে নিতে পারবেন তো আমি আজকে টিপ বোতাম লাগিয়ে দেখাবো এবং নিচ থেকে ধরে এই কাপড়টা কিন্তু আমরা আটকিয়ে দিব তার জন্য এক কালারের কাপড় নিয়ে এখানে একটু মুড়িয়ে দিব নিচে ভিতর দিকে দেখেন মুড়িয়ে দিয়ে এ পর্যন্ত এনে আমরা একটা বারটেক দিব দেওয়ার পর এখান থেকে ঘুরিয়ে আমরা কলার পর্যন্ত নিয়ে আসব দেখেন এখানে একটা বারটেক দিয়ে দিব মনে রাখবো বারটেকগুলো অবশ্যই দিয়ে নেবেন সেলাইয়ের ক্ষেত্রে বারটেক না দিলে কিন্তু সেলাইগুলো খুলে যাবে এবার দেখেন আমরা এখান থেকে কমপ্লিট করে নিচের অংশটা আমরা মিল করব মিল করে এখানেও আপনার আমরা একইভাবে চাপ সেলাই দিয়ে বসিয়ে দেবো তো যখন সেলাইটা আমরা ধরবো তখন একটা বারটেক দিব এবং সেলাই শেষে একটা বারটেক দিব দেখেন এখানে মিল আছে কিনা সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন কলারের ওই জায়গাটা মিল আছে কিনা অবশ্যই দেখে নেবেন এবং টেকগুলো আপনারা অবশ্যই দিয়ে দিবেন তো এবার দেখেন আমাদের এই যে এখানে যেহেতু আমরা টি বোতাম লাগাবো তো তার জন্য ভিতর দিকে একটি কাপড় বসিয়ে দিতে হবে তো দেখুন এখানে দুই পাট কাপড় নিয়ে আমরা কলারের এই পর্যন্ত থেকে ধরে আমরা এক ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আমরা এই চাপ সিলাই দিয়ে কাপড়টা আমরা বসিয়ে দিলাম এই কাপড়ের উপরে আমাদের টিপ বোতামটা সেট করতে হবে আমাদের তো তার জন্য কিন্তু এই ভিতরে কাপড়টা আমাদের দিতে হচ্ছে এখানে দিয়ে সেলাই শেষে একটা বারটেক আমরা দিয়ে দিলাম তো এবার আমাদের কলারটা কমপ্লিট করা শেষ তো আমরা দেখবো আমাদের কলারটা কীরকম হলো তো তার আগে যেহেতু আমরা কাজটা কমপ্লিট করি না এখানে একটা ফল সিলাই দেবো ওই সেলাইটা পরবর্তীতে আমরা খুলে দিব যখন টিপ বোতাম লাগাবো তখন কিন্তু এই সেলাইটা আমাদের খুলে দিতে হবে এখন দেখুন কলারটা আমাদের কীরকম হলো সেটা আমি দেখে দিচ্ছি এই যে দেখুন আমাদের কলারে এখানে যেহেতু কাটিংয়ের সময় আমরা পিছন ইঞ্চি বড়ো রাখছিলাম ঠিক আছে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন কাটিং ভিডিওটি এবার আমাদের যে গোল জামা ডাবল গেট দেওয়া আছে তো গোলজমা ডাবল গেট দিলেই কিন্তু জয়েন্ট পরে সাইডে তো দেখুন দুই সাইডে কিন্তু দুটা জয়েন্ট পড়ছে দুটি পার্ট আছে দুটি পার্টের একটি করে পার্টের মধ্যে জয়েন্ট পড়বে যারা ডাবল গেট দিবেন তাদের কিন্তু এভাবে জয়েন্ট পড়বে তো সেই জয়েন্টটা আমরা একইভাবে কমপ্লিট করে নিলাম দেখুন জয়েন্টটা আমরা দিয়ে দিলাম দুটি পার্টের জয়েন কিন্তু আমরা দিয়ে দিলাম লক্ষ্য কারণ আমি এতে জয়েন দেওয়ার পরে সুন্দর করে হাত দিয়ে ডলা দেবেন এইভাবে তাহলে কাজগুলো ভালো ফিনিশিং আসবে এবার দেখুন আরেকটি পার্ট যা আছে এই জয়েনটা আমরা দিয়ে দিলাম এরপরে আপনারা দেখবেন কিভাবে বড়ি পার্টের সাথে এই ঘের পার্টটা আপনারা লাগাবেন সেটাও আমি ভালো করে দেখিয়ে দিব তার জন্য ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন এবার দেখেন আমরা গেটটা জয়েন দিচ্ছি তো আমরা প্রথমে কি করব দেখুন মাঝখান থেকে আমরা জয়েন্টটা ধরবো দেখুন এই যে মাঝখানে মিডিল পয়েন্ট অনুযায়ী আমরা মাঝখান থেকে সেলাইটা ধরে এই পর্যন্ত নিয়ে আসবো তো লক্ষ্য করুন নিচের কাপড়টা আমাদের হালকা টান দিয়ে ধরবো এবং উপরের কাপড়টাও একটু টান দিয়ে ধরবো ঠিক আছে বেশি টান দেবেন না আর যদি টান দেওয়ার প্রয়োজন নেই তো দেখুন এক পাশ থেকে ধরার পর আবার মাঝখান থেকে ধরে এ পাশে নিয়ে আসবো দেখুন আমি কিন্তু হালকাভাবে নিচের কাপড়টা টান দিয়ে ধরলাম আপনারা একইভাবে দেওয়ার চেষ্টা করবেন এরপরে দেখেন মাঝখানে কিন্তু চাপ সিলাই অবশ্যই দিয়ে নিতে হবে তো তার আগে আমরা আরেকটি সাইড কমপ্লিট করি তো দেখুন এবার আমাদের পিছন পাটের যে সাইডটি আছে সেই সাইডটি আমরা জয়েন দিচ্ছি একইভাবে তো দেখুন এইভাবে আপনারা যদি জয়েনগুলো দিতে পারেন তাহলে আর কোনো জায়গায় ছোট বড় হবে না আপনারা মিডিল পয়েন্ট থেকে ধরে মাঝখান থেকে ধরে দুই সাইডে যদি একটু কাপড় বাড়তি থাকে থাকবে তাতে কোনো সমস্যা নেই তো এখন আমরা কী করবো দেখেন মাঝখানে আমরা একটা চাপ সেলাই দিয়ে নেবো আপনারা দুটা বা একটা চাপ সেলাই দিয়ে নেবেন তাহলে এই চাপ সেলাইটা না দিলে কিন্তু এই সিলেটটা মানে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ এখানে আরা কাপড় আছে তাও তার জন্য এই সিলেটে একটা সেলাই দিলে সিলেটটা লাস্টিং করে না তো তার জন্য আপনারা এখানে চাপ সিলাই দুইটা চাপ সেলাই দিয়ে নেবেন তো চাপ সিলাইটা আমি কিভাবে দিচ্ছি হাত দিয়ে কীভাবে ধরতেছি ভালো করে লক্ষ্য করবেন তো দেখুন আমি চাপ সিলাই দিয়ে নিলাম তো এবার আমাদের এই বডির মাপ দিয়ে আমরা দুই সাইড কমপ্লিট করবো বডি মাপ দিয়ে দুই সাইড কমপ্লিট করব তার আগে আমাদের জামার যে বেল তৈরি করতে হবে সেই বেলটা আমরা কমপ্লিট করে নিচ্ছি তো দেখুন বেলটা কিভাবে আমরা কমপ্লিট করে নিই একইভাবে দুটি বেলের কাজ আমি করে নিলাম এখন এই বেলটা আমরা উল্টাবো তো আপনারা কীভাবে উলটিয়ে নেবেন সেটা অবশ্যই ভালো করে দেখেন এই যে আপনারা এভাবে একটা শিক বা স্প্রোক দিয়ে আপনারা এভাবে উলটিয়ে নেবেন তাহলে কিন্তু আমাদের এই বেলটা ভালোভাবে কমপ্লিট করতে পারবো তো দেখুন বেল আমার দুইটা বেল কমপ্লিট করার শেষ এবার আমরা বডি মাপ দেবো যার যতটুকু প্রয়োজন আপনারা বডির মাপ নেবেন নেওয়ার পরে আপনারা এভাবে ফিতাটা ধরে এখানে চিহ্ন দিবেন এবং এ পাশেও চিহ্ন দিবেন তো মনে রাখবেন দুই পাশে যাতে একই পরিমাণ কাপড় থাকে তো এখানে একইভাবে আপনারা মাপ দিয়ে চিহ্নগুলো দেওয়ার পরে আপনারা সেলাইগুলো ধরবেন তো খেয়াল করুন আমি মাপ দেওয়ার পরে এই দাগ থেকে ধরে এ দাগ পর্যন্ত আমরা নিয়ে আসলাম তো এরপরে এই যে যেখানে আমাদের জয়েন্ট পড়ছে ঠিক জয়েন্টের জায়গায় আমরা এই বেলটা দিয়ে দিব ঠিক আছে আমাদের যে গোলজামার যে বেল হয় মানে টাইট বা লুজ হলে বেলটা দিয়ে সুন্দর করে বেঁধে রাখলে ফিটিং দেখা যায় তো তার জন্য আপনারা দুই সাইডে দুইটা বেল অর্থাৎ ফিতা বা বেল লাগিয়ে নেবেন দেখুন আমি কিভাবে বেলটা বসাচ্ছি আপনারা একইভাবে বসিয়ে নেবেন নেওয়ার পরে আপনারা দুই সাইডে ডাবল ডাবল করে সিলাই দিবেন অর্থাৎ দুটা করে সিলাই দেবেন পরে দেখুন এখন দেখুন দুই সেটে যদি আমাদের বাড়তি কাপড় থাকে সেই কাপড়টা কেটে দেবেন তারপরে আমাদের হাতার মিল করতে হবে তো দেখুন হাতার শেপ অর্থাৎ তালপাট কাটিং করে নিচ্ছি এই হাতার এই শেপ এবং ওই হাতাতেও আমরা একইভাবে তালপাট কাটিং করে নিব তো দেখুন তালপাটটা আমি আপনাদের এখন কাটিং করে দেখালাম বডির পার্টে আমরা যখন কাটিং করছি ঠিক তখন কিন্তু হাতায় তালপাট কাটিং করি নেই বডির পার্টে তালপাট কাটিং করছি এখন এখন আমরা হাতার পাটে তালপাট কাটিং করে দেখালাম এবং হাতা লাগানোর নিয়মটা দেখুন এখান থেকে ধরে আপনারা সুন্দর করে একটা চিহ্ন দিয়েবেন এবং নিচ থেকে ধরে আপনারা হাতাটা লাগিয়ে নেবেন তো দেখুন হাতাটা কিভাবে ধরবেন নিচ থেকে ধরবেন এই সিলাইটা আমি খুলে দিচ্ছি দেওয়ার পরে আমাদের এই যে নিচের জয়েন্ট থেকে ধরে আমরা হাতাটা অ্যাকোরেট করে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে হাতাটা লাগিয়ে নিব তবে হাতা লাগানোর সময় অনেক সময় দেখা যায় কম বেশি হয় কোনো পার্ট কম হয় কোনোটা বড় হয় তো যেটা আমাদের ছোটো হবে ওই পার্টটা টান দিয়ে ধরবো আর যে পার্টটি বড় হবে ওই পার্টটা একটু আমরা লুজ দিয়ে ধরবো তো দেখুন আমি হাতাটা কমপ্লিট করে নিলাম তো আপনারা একইভাবে হাতা লাগিয়ে নেবেন দুটি হাতার কাজ একইভাবে করে নেবেন এবার দেখুন মাঝখানে আমাদের এখানে টিব্বুতাম লাগিয়ে নিতে হবে দুইটা বা তিনটা করে আপনারা চাইলে এখানে চেনও লাগিয়ে নিতে পারবেন তো টিব্বুতাম কীভাবে লাগিয়ে নেবেন তো সেটা অবশ্যই খেয়াল করেন আমাদের এই টিব্বুতামটা এখানে বসাবো বসানোর পরে সুই দিয়ে ভালোভাবে আপনারা টিব লাগিয়ে নেবেন তো অবশ্যই দেখুন টিপ বোতামগুলো ভালোভাবে লাগাবেন তাছাড়া কিন্তু টিপ বোতামগুলো কিছুদিন পর খুলে যাবে অবশ্যই খুব সুন্দর করে টিপ বোতামগুলো লাগিয়ে নেবেন চার আল সুতা দিয়ে এরপরে এখানে একটা বোতাম হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ